আমরা তো প্রচুর গল্প করছি, কিন্তু যে কারণে এখানে আসা, এই যে তোমাদের এত সুন্দর সুন্দর দেওয়াল যেগুলো দেখে আমি আসলে প্রেমে পড়ে গেছি, সেগুলোর গল্প একটু শুনতে চাই। হ্যাঁ, আমাদের অভিনেত্রী বলুন। হ্যাঁ, আসার জন্য হয়তো কিংবা জীবনেও কিছুটা। আমি কি কি সিনেমা পোস্টার হবে সেগুলো বলে দিয়েছি। বলের টেক্সচার, লাইট, সেগুলো নিয়ে আমার খুব ফেটিশ আছে, আর এই কনসেপ্ট পোস্টার গুলো নিয়ে ওর খুব ফেটিশ। আর সিনেমাটা যেহেতু আমাদের দুজনের একটা সাংঘাতিক জীবনটা অনেকখানি ঘিরে, সেই জন্য আমারও এগুলো খুব পছন্দ। এটা তুমি দেখতেই পাচ্ছ, আমেরিকান বিউটির একটা কনসেপ্ট পোস্টার, এবং এই সিনটা কেউ ভুলতে পারে না, আমেরিকান বিউটি দেখলে। আমি প্রত্যেক ছবিতে বলি যে নায়িকাকে কেট উইনস্লেট মতো দেখতে হবে, পাই অন্য কেউ, পাই সালমান একটা, আলমার একটা, পাই আছে বাদিক থেকে খানিকটা আসে না, আমি কোনো জুম করে দেখিনি আর কি, সব দিক থেকে আমি কেট ফ্রম অল অ্যাঙ্গেলস। এক্স্যাক্টলি। আর তো এই তো গুড ব্যাড এন্ড আগলি দেখছো, আমার চোখে লেগে থাকে আর কি সবসময়, তো এটা আমার খুব প্রিয়। এই দেয়ালের টেক্সচারটা আমার টেক্সচার বল ভাল লাগে, তারপরে এইটা ধরো তোমার টিস্যু পেপার আটকে তারপর রং করা হয় ক্রিঙ্কল, আমার এগুলো নিয়ে একটু ফেটিশ আছে, মানে আমি একটু আনইভেন ধরনের দেয়াল ভালো লাগে। আমাদের গোটা বাড়িতেই কনসেপ্ট পোস্টার এবং সিনেমার পোস্টার আর কি। এখানে অনেকে আছে যাদের প্রাণ আছে, আর যারা হচ্ছে পুতুল, দুরকমই আছে অনেকটা ওদের মতো দেখতে বলে কিনা আমি জানি না, তুমি উপরে গেলেও আরো অনেক এদের মতো মানুষজন দেখতে পাবে, কিন্তু যারা এদের মতো আবার ওদেরও মতো, মানে ঠিক আমাদের মতো টেডি কিন্তু খুব একটা আমার কাছে নেই, ওদের মতো টেডি আছে। তো এই রকিং চেয়ারটা আমার মায়ের খুব শখ ছিল, এক্স্যাক্টলি মায়েরই ডিজাইন করা এই রকিং চেয়ারটা, আমার একটা খুব ফেভারিট চেয়ার, আর এইটা আমাকে বিয়ের পর প্রথম জন্মদিনে তথা গিফট করেছিল। দেখেছো, প্রেম একেই বলে, বিয়ের পর প্রথম জন্মদিনে এখন চেয়ে চেয়ারটা এইটা আমি নিয়ে যাব। এবারে তো যখন সিনেমার কথা হচ্ছে তখন তো আসতেই হবে। হ্যালো, দেবলীনার দোকান থেকে, মানে আমার জামা কাপড় কেনার কথা মনেই থাকে না, মানে দেবলীনাই বলে যে জামা কাপড় পুরনো হয়ে কিনতে হবে জামা কাপড়। মানে বাছাবাছির কোনো স্কোপ নেই ওর কেনার সময়, কেননা অন্যদিকে তাকিয়ে এরকম একটা কিছু তুলে নিল, মানে বাছা জিনিসটা কাকে বলে সেটা জানেন, তো আমি বেছে দিই, শর্ট লিস্ট করে দিই আমি, মানে কোনো একটা দোকান থেকে দেখে আমি দুটো জামা শর্ট লিস্ট করি, তারপর ওকে গিয়ে বলি যে এই দুটোর মধ্যে দেখ কোনটা কিনবি, ওই লাস্ট একটা স্কোপ দিয়ে দিই দুটোর মধ্যে একটা বাছা, এইরকম করে হয়। এটাও আমার ভীষণ পছন্দের ছবি, কিন্তু বিষয় যেটা হচ্ছে যে ছবিগুলো আমাকে প্রভাবিত করেছে মূলত
সেই ছবিগুলোরই নর্মালি পোস্টার রেখেছি, সেটা আরও অনেক ছবি বিদেশি ছবি পোস্টার করেছে, এই প্রভাবিত করেছে, মানে মূলত ইউরোপিয়ান ছবি প্রভাবিত করেছে, মানে কিন্তু সেগুলো সবার পোস্টার নেই, মানে যেগুলো ছোটবেলাতে দেখেছিলাম মানে ক্লাস 9 10 এ পড়ার সময় সেগুলোই মূলত রাখার চেষ্টা করেছি আর কি। আচ্ছা আচ্ছা, আর যতগুলো ফেভারিট আছে সবকটা ইনকর্পোরেট করতে গেলে আমার দেয়ালে আর জায়গা নেই, সেটাও একটা ব্যাপার। আর এখানে একটা কাপ দেখছো, এই বিরাট কাপটা আমাদের এক ছেলে যার সাথে তোমার উপরে গিয়ে আলাপ হবে, হ্যাঁ ও পেয়েছে, ও পেয়েছে এই কাপটা ফার্স্ট হয়েছে, এটা ছেলে মানুষই একটা বক্স ছিল যেখানে মানে হি ও একমাত্র ও একটু পায়ে সমস্যা আছে আর কি, ওর তাতে কিছু যায় আসে না, অন্য যাদের কোনো সমস্যা নেই সেরকম বাচ্চাদের সঙ্গে ও ছিল এবং একটা দৌড়ানোর ব্যাপার ছিল, ও পায়ে সমস্যাটা নিয়েও এত সুন্দর দৌড়েছিল যে ওই ফার্স্ট প্রাইজটা পেয়েছিল। ওকে, বাগানকে তোমরা কোথা থেকে পেলে, মানে কিভাবে এলো? একজন ব্রিডারের কাছ থেকে, তুই বল ব্যাপারটা। একজন ব্রিডারের কাছে ও পড়েছিল, মূলত ব্রিডারের যেটা পরিকল্পনা ছিল যেহেতু ওর পায়ে চোট সেহেতু ওকে না খাইয়ে মেরে ফেলা, তো একটি মেয়ে রেস্কিউ করে এবং আমাদের জানায়, সৃজা, সৃজা এবং সৃজার এক বান্ধবী রেস্কিউ করে আমাদের জানায়। আমরা তখন একটা বাঘেদের নিয়ে একটা ডকুমেন্টারি ফিচার ফিল্মের শো চলছিল, সেখানে ছিলাম অনুভব বলে একটা অর্গানাইজেশনের, তখন দু মাস বয়স, ওখানে ওকে নিয়ে আসা হয় এবং আমরা বাড়িতে ফস্টারিং করে কাউকে দিয়ে অ্যাডপ্ট করিয়ে দেবো এটাই ছিল পরিকল্পনা, কারণ এখন প্রচুর কুকুর আমাদের বাড়িতে থেকেছে, ফস্টারিং করেছি আমরা, তারপর অ্যাডপ্ট করিয়ে দিয়েছি, কিন্তু বাঘিরার পায়ের সমস্যার জন্য ওকে কেউ অ্যাডপ্ট করলো না, তাই জন্য থেকে গেল এবং ও বিক্রিও হচ্ছিল না, কারণ ওর পায়ের সমস্যাটা মানে ব্রিডারের কাছে বিক্রি হচ্ছিল না, ব্রিডারের কাছে বিক্রি হচ্ছিল না, ব্রিডার তো বিক্রি করার জন্য রেখে দিয়েছিল, ফলে ওকে প্রচন্ড মারধর করতো আর স্টার্ভ করাচ্ছিল। স্টার্ভ ব্রিডাররা অনেকেই এটা করে, অনেকেই করে, সবাই না, কিছু কিছু ব্রিডার খুব ভালো, কিন্তু কিছু কিছু ব্রিডার আছে আমাদের জানাশোনা যারা এটা করে, কারণ বাঘিরাই সেরকম একজন ব্রিডারের কাছ থেকে রেস্কিউ করা, শুধু হাড় ছিল শরীরে আমরা যখন ওকে পেয়েছিলাম এবং যখন এক্সরে করানো হলো ফাইনালি ওই পাটার ব্যাপারটা, পাটা তো বার্থ ডিফেক্ট, ওটা ঠিক হবে না, কিন্তু ওর সারা শরীরে টোটাল 6টা ফ্র্যাকচার পাওয়া গিয়েছিল এবং 6টা ফ্র্যাকচারই আমাদের আস্তে 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 ওকে সুস্থ করতে হয়েছিল আর কি। এইটুকু ছিল, এখন হি ইজ আ ভেরি হ্যাপি ডগ, তুমি ওপরে গেলে দেখবে ওর সাইজ এখন। এরাই তোমাদের তো হ্যাপি হিউম্যান বিইং বানিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা সত্যি কথা, অল হ্যাপিনেস ইজ বিকজ অফ দেম। আর এখানে একটা এসব একটা আমার আরেকটা এই এইটা আরেকটা আমার অসম্ভব প্রিয় ছবি ওয়ান ফর ইউ ফর দ্য কাকুজনেস, কিন্তু আমার জীবন আমার সরে আছো, উনি ওখানে আছেন, কনট্রাস্ট, হ্যাঁ এখানেও আছে ওখানেও, এখানে আমার, এটা আমার মায়ের ঘর, আমার দুজনেরই, আমাদের দুজনেরই একই রকম ভাবে প্রিয় উনি, আমি ঠিক মায়ের ঘরের উপরে ওই জন্য এটা প্লেস করেছি। আচ্ছা, আর তোমার জীবনের উত্তম কুমারকে আরেকবার আমি, ওর মধ্যে একটা উত্তম কুমার কাটিং আছে না, আছে না বলছো, আছে না, কিউবি ছবি আছে, কিউবি যে সবসময় 24 ঘন্টা থাকতে হয়। আচ্ছা, এবারে ওর অফস্প্রিংস দের কথা বলো, কিউবির তারপরে ও সঙ্গী ছিল না, তোকে নিয়ে আসার, ও বেসিক্যালি একটা চিহুয়াওয়া যার প্রমের সাথে ক্রস ব্রিড, ওই একমাত্র বাড়িতে রয়েছে আমাদের 5টা কুকুরের মধ্যে, ওই একমাত্র যাকে কিনে আনা হয়েছে আর কি, জাস্ট ওই তখন মোগলি বড্ড একা হয়ে গিয়েছিল, তো আর মোগলির সাথে তোর মায়ের খুব একটা ভালো সম্পর্ক ছিল না, মোগলিকে মোগলির মা একদমই পছন্দ করতো না, কিসের জন্য কি কেন এরকম পছন্দ করতো না, মোগলি স্বভাব খুব খারাপ, মানে মোগলি একটু ম্যানিয়াক, ক্র্যাঙ্কি, হ্যাঁ ছিট আছে মোগলির মাথায়। আচ্ছা, কিছু কিছু মানুষ থাকে না মাথায় ছিট, আমাদের মোগলিরও তাই, মাথায় ছিট আছে, ছিট আছে, তো তার জন্য ওকে নিয়ে আসা হয় আর কি। ওর মা যেহেতু কমচি, ও কমচি না, চিওর সেম ছিলেন, সেম একজন ভদ্রমহিলা, তো ওই ছিটটা পছন্দ করতেন না, একদম পছন্দ করতো না মোগলি, তো ওকে তখন নিয়ে আসা হয়, ও এক পম ছিল, পমেরিয়ান চিওয়াওয়ার ক্রস ব্রিড, সেই সময় কোথাও পাওয়া যাচ্ছে না আর কি পম গোটা কলকাতাতে, তো সেই সময় একজন বলেন যে এরকম আমার কাছে আছে, কিন্তু সেটা চিওয়াওয়া হতে পারে, কারণ একই বাড়িতে পম আর চিওয়াওয়া থাকতো, তো ফাইনালি ওর চেহারাটা চিওয়াওয়ার মতো আর লোমটা হচ্ছে পমেরিয়ান, কিন্তু নেচার চিওয়াওয়ার মতো, কুকুরদেরকে প্রচন্ড ডমিনেট করে, বড় কুকুরদেরকে কামড়ায় এবং তাদেরকে বিরক্ত করে। আর ওকে নিয়ে এই দুই তোমার দুই ছেলের মধ্যে ঝগড়াঝাটি? হ্যাঁ, প্রচন্ড রকম, লিটল ট্রায়াঙ্গেল আছে, লাভ ট্রায়াঙ্গেল আছে, লাভ ট্রায়াঙ্গেল আছে, ওকে নিয়ে দুটো ছেলের ঝগড়া, আর ওই দুজনকে মারে, ও দুজনকে ডমিনেট করে, হ্যাঁ ও ডমিনেট করে বাড়িতে, ওই ডমিনেট করে,
আমার চার পেয়ে যে মহিলা আছে উনি ডমিনেট, সেটা বোঝাই যাচ্ছে যে চুপ করে আছে কে আর কে কথা অনর্গল কথা বলে যাচ্ছে আর কার নির্দেশে দেয়াল গুলো সব এরকম হচ্ছে এই না সবই বোঝা যায়। আমার নির্দেশে যদি দেয়াল গুলো হতো তাহলে সেটা উত্তর কলকাতার একটা পুরনো কোনো ভাঙা বাড়ি হতো আর কি, ডেঞ্জারাস হয়ে যেত ব্যাপারটা বুঝেছো তো। এবং ওকে তুমি যদি কালার সিলেক্ট করতে পারো দেওয়ালের, তুমি এখনই জিজ্ঞেস করো দেখো কি বলবে, বলো তো কি চেঞ্জ করা উচিত, কি কি রং করা উচিত দেওয়ালটা, সাদা না আর আর যদি কালার চাই সেটাও বল, যদি কালার আমরা কিছু চাই তাহলে কি করা উচিত, লাল হলুদ টুলুদ মানে যা রং হবে আর কি, লাল হলুদ একটা লাল আর একটা হলুদ আর একটা সবুজ, বাড়িতে যখন এসে গেছি কে রান্না করে বাড়িতে, কে ভালো রান্না করে তোমাদের, ভালো রান্নাও করে, এখন রান্না করার সময় সুযোগ কোনোটাই ঘটে না আর কি, লাস্টে এক বছর আমি কোনো রান্না করেছি বলে আমার মনে পড়ছে না, তার আগে আমরা রান্না করার সুযোগ পেতাম, দুজনেরই রান্নাটা ওকেশনাল, যেহেতু আমাদের যিনি কুক আছেন উনি খুবই ভালো, খুবই ভালো কুক, সেটা একটা কপালের ব্যাপার ভালো কুক হওয়াটা, কিন্তু ওয়ান্স ইন আ ওয়াইল যদি শখ করে রান্না আমি করলাম বা ও করলো, বেটার রান্নাটা ও করে, কারণ আমি রান্না জানতামই না যখন আমার বিয়ে হয়েছিল, আমি গ্যাসটাও জ্বালাতে জানতাম না, রান্নাটা ওই জানতো পুরো, আচ্ছা আচ্ছা, তো ওই আমাকে শিখিয়েছে, গেম অফ থ্রোনস ভালো লাগতেই হবে, ডিস্ক ভালো লাগতেই হবে, এরকম কোনো মাথার দিব্যি নেই, খুব সহজেই খুব তুচ্ছ কারণে সুইসাইড করার প্রবণতা, এইটাও আমার খুব ফেভারিট, লাইফ ইজ এ ট্র্যাজেডি ইভেন সিন ইন ক্লোজ আপ বাট আ কমেডি ইন লং শট, ওই অনিডা টিভির যে কনসেপ্টটা ছিল নেভার সেন্ড মি ওনার্স প্রাইড, তার বক্তব্য হচ্ছে আমাকে যদি এখন জেলে পাঠানো হয় তাহলে আমি আরো পাঁচটা সঙ্গী পাবো, বাড়িতে আমি একা থাকতে হবে, তার থেকে আমি চুরি করে জেলে যাচ্ছি।